নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা প্রকাশিত হয়েছে রোপা দু হাজার অন্যান্য সরকারি কর্মচারীদের রোপা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকদের পৃথক রোপা প্রকাশিত হয়েছে এখানে বেশ কিছু মজার বিষয় রয়েছে এই রোপাতে দু হাজার উনিশের রোপাতে বেশ কিছু কায়দা কৌশল করে সরকারি কর্মচারীদের বেতনটাকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখা যাক এর পূর্বের রোপা দু নয় যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে সেখানে এইচআরএ ছিল ফিফটিন পার্সেন্ট মেডিকেল ছিল তিনশো টাকা এবার দেখুন এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট আমরা যেটা পেতাম বাড়ি ভাড়া বাবদ সেটা বেসিকের পনেরো শতাংশ ছিল দু হাজার এবার সরি বন্ধুরা দু হাজার নয়ে এবার সেটা হয়ে গেল বারো শতাংশ যেখানে বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়েছে সেখানে বাড়ি ভাড়ার পরিমাণ কমিয়ে দেওয়া হলো আবার দেখুন মেডিকেল অ্যালাউন্স যেটা তিনশো টাকা করে আমরা পেতাম কমিশনও কিন্তু তিনশো টাকায় সুপারিশ করেছিল কিন্তু সরকার সেটাকে করে দিল পাঁচশো টাকা কেন তিনশো থেকে পাঁচশো করার কি যৌতিকতা ছিল কি দরকার পাঁচশো করা তিনশো থেকে এখানে সুবিধাটা কার হচ্ছে প্রকৃতপক্ষে দেখুন বন্ধুরা একটু আলোচনায় আসা যাক এবার দেখুন বেশিরভাগ সরকারি কর্মচারী স্বাস্থ্য সাথী এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে রয়েছেন এবং সেখানে একটাই শর্ত থাকে যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কিংবা স্বাস্থ্যসাথী সুবিধা নিতে চান সরকারি কর্মচারীরা সেক্ষেত্রে কিন্তু মেডিকেল অ্যালাউন্সটা বাদ দিতে হবে অর্থাৎ সেটা সেই সরকারি কর্মচারী পাবে না অর্থাৎ প্রত্যেক মাসে সেই তিনশো বা পাঁচশো টাকা সরকার কেটে নেবে সেই মেডিকেল অ্যালাউন্সটা কেটে নেবে স্বাস্থ্যসাথী বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পাওয়ার জন্য তো এক্ষেত্রে টাকাটা তিনশো হোক বা পাঁচশো হোক সেটা ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সরকারের ঘরেই যাচ্ছে অর্থাৎ তিনশো থেকে পাঁচশো বা পাঁচশো থেকে সাতশো বা হাজার যত টাকাই বৃদ্ধি করা হতো না কেন লাভ হতো কিন্তু সরকারের সরকারি কর্মচারীদের এখানে লাভের কোনো বিষয় নেই লাভের বিষয় যেটাই ছিল এইচ সেটাকে কিন্তু পনেরো পার্সেন্ট না রেখে কমিয়ে দেওয়া হয়েছে এখানেও একটা কারণ রয়েছে যেহেতু বেসিকের পরিমাণটা অনেক বৃদ্ধি পেয়েছে বেসিক প্রায় ডবলেরও ডবলের মত ডবলেরও বেশি হয়ে গেছে আর বেসিককে সাধারণত টু পয়েন্ট ফাইভ সেভেন দিয়ে গুণ করা হচ্ছে অর্থাৎ আড়াই গুণের থেকেও বেশি হয়ে গেছে বেসিকটা সেক্ষেত্রে এই এটা যদি পনেরো শতাংশ হয় তাহলে আরও বেশি বাড়বে এক্ষেত্রে কিন্তু এইচআরএটা এটা কমিয়ে দেওয়া হয়েছে তারপরেও শেষ পর্যন্ত দেখা যাবে সরকারি কর্মচারীদের সেভাবে কিন্তু বেতন বৃদ্ধি হয়নি অনেকেই মনে করছেন যে বেতনের দুই দশমিক পাঁচ সাত গুণ অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন একেবারে আড়াই গুণেরও বেশি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কোনো সরকারি কর্মচারী যদি এখন দশ টাকা বেতন পেয়ে থাকে তাহলে পাচ্ছে প্রায় পঁচিশ হাজার সাতশো টাকা কিন্তু সাধারণ মানুষের এই ধারণাটা কে ভাঙাবে কে বোঝাবে সাধারণ মানুষদের যে বেতন বাড়ছে তিন থেকে পনেরো হাজার টাকার মতো সমস্ত সরকারি কর্মচারীদের যে সব সরকারি কর্মচারীদের বর্তমান বেতন প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার টাকা তারা নতুন পে কমিশনের পরে বেতন পাবে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এর থেকে বেশি কিন্তু পাচ্ছে না কিন্তু সাধারণ মানুষের ধারণা আড়াই গুণ বেতন বৃদ্ধি পাচ্ছে ধন্যবাদ বন্ধুরা আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন